গত চার দিন ধরে দেশে করোনা সংক্রমণ কুড়ি হাজারের উপরে থাকলেও গত চব্বিশ ঘণ্টায় সে সংখ্যা কমে সতেরো হাজারের দৌড় করে দাঁড়িয়েছে ওই সময়ের মধ্যে দেশে একান্ন জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে পক্সও দেশে দ্বিতীয় মাংকিপক্স আক্রান্তের হদিশ মিলেছে কেরলে এরপরেই বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখে স্বাস্থ্যমন্ত্রক করোনায় মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বিফি নাগরত্নের বেঞ্চ জানিয়েছে কোনো দাবি ক্ষতিপূরণ না মিললে অথবা দাবি খারিজ হলে সংশ্লিষ্ট ব্যক্তি নিষ্পত্তিকরণ কমিটিতে যেতে পারেন চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর দাবির মীমাংসা করতে হবে বলে জানিয়েছেন বিচারপতিরা অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর থেকে পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে সেই ব্যাপারে আদালতের নির্দেশ দুদিনের মধ্যে সেই অর্থ বাহিনীর অ্যাকাউন্টে পাঠাতে হবে বেঞ্চ বলেছে সব রাজ্যকে দেখতে বলা হচ্ছে যেন কোনো সময় নষ্ট না করে বৈধ লোকজনকে ক্ষতিপূরণ দেওয়ার আগেরকার নির্দেশ পালিত হয় কোন দাবিদারের কোন রকমের অসন্তোষ থাকলে তিনি সংশ্লিষ্ট নিষ্পত্তিকরণ কমিটির দ্বারস্থ হতে পারেন রিপোর্ট নিউজ